हेलो फ्रेंड्स, आमी पुष्पिता चले एसेछि आजके आर एकटा नतून रेसिपी निये। यूपीके फैमिली ते तोमादेर जानाई अनेक अनेक स्वागत। देखो आज बानाबो होच्छे गिये इलिश माछेर पतला झोल। तो रेसिपिटा केमन हय सेटा प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देख थाको। इलिश माछेर झोल बानानोर जन्य अवश्यई लागबे इलिश माछ। तो आमी एखाने इलिश माछगुलोके भालोभाबे केटे धुये निये निएछि। আর এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল। তো আমার কড়াটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি অল্প করেই সাদা তেল দিচ্ছি, বেশি দেব না। আর এই ইলিশ মাছের ঝোলটা বানাবো হচ্ছে গিয়ে আলু দিয়ে। তো আলুগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা বেগুন দিয়েও করতে পারো। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা থেকে যখন একটু গন্ধ বেরোবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। যেভাবে মাছের ঝোলের জন্য আলু কাটা হয় তো সেইভাবেই আমি আলুগুলোকে কেটেছি, সেইভাবেই আলুগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলুর একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা উল্টিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। তো ঢাকনাটা খুলে দেখো আমার আলুটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। স্বাদ অনুসারে লবণ। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প করে জল দেব। দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এর মধ্যে আর একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তো একটুখানি ঢেকেও দেব। এরপরে ঢাকনাটা খুলে আমি আর একটুখানি নেড়ে ছেড়ে দেব। এর মধ্যে আর এক্সট্রা কোনো মশলাও লাগে না। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমরা বানিয়ে খাই এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। ঝোলটা ফোটার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে মাছের মধ্যে হচ্ছে গিয়ে হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচা মাছ দিয়েই করব। দেখো ঝোলটা আমার ফুটে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে কাঁচা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটাতে হবে। কাঁচা মাছ বলে কিন্তু এটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে এক পিট করে একটু উল্টিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ঝোলটাকে ফোটাতে হবে। একটুখানি ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো ভালোভাবে ফুটে উঠেছে আর একদম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে।
তোমরা এটা বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা অসাধারণ খেতে হয়, একদম সিম্পল, কোনো মশলা লাগে না, কিছু না, খুবই সুস্বাদু খেতে। তো রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের পাতলা ঝোল। তোমরা রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এইরকম নতুন নতুন সোজা একদম অল্প মশলা দিয়ে রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।